পড়াশোনা করছিলাম, অ্যারে সম্পর্কিত কিছু ডিসকাস আমরা করেছি যে অ্যারে 3 ধরনের হয়, 1 ডাইমেনশনাল অ্যারে, 2 ডাইমেনশনাল অ্যারে এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো 1 ডাইমেনশনাল অ্যারে নিয়ে আমরা অনেকখানি ডিসকাস করেছি গত ক্লাসে। আজকে 1 ডাইমেনশনাল অ্যারে দিয়ে আমরা আর দু একটা প্রবলেম প্র্যাকটিস করব, তারপর 2 ডাইমেনশনাল অ্যারে এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারে এই অ্যারে দুটো প্র্যাকটিস করব। প্রথমে আমি আসি যে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে, ফর এক্সাম্পল আমি কিবোর্ড থেকে একটা ইন্টিজার নাম্বার ইনপুট দিলাম, ফর এক্সাম্পল 14, কিবোর্ড থেকে আমি 14 নাম্বারটা ইনপুট দিলাম। এই নাম্বারটা তো একটা ইন্টিজার নাম্বার, এই নাম্বারটার ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার কত হয় সেটা আমরা বের করবো। অর্থাৎ আমাদের প্রবলেমটা এমন, কিবোর্ড থেকে আমরা একটা ইন্টিজার নাম্বার ইনপুট দেব, ওই ইন্টিজার নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করব। তো এই প্রসেসটা হচ্ছে খুব সহজ, আমি যে নাম্বারটা ইনপুট দিলাম, ম্যাথমেটিক্যাল প্রসিডিউর যেটা, এটা হচ্ছে এই নাম্বারটাকে আমি 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 7। আর রিমাইন্ডার যেটা হবে সেটা পাশে আমরা লিখব, এটা হচ্ছে 0। পরে আবার 2 দিয়ে ভাগ করলাম, এটা হবে হচ্ছে 3 দুকানে 6, রিমাইন্ডারটা পাশে রাখলাম। তারপর আবার 2 দিয়ে ভাগ করলাম, 2 কে 2, রিমাইন্ডারটা সাথে রাখলাম। এখানে একটা ছোট্ট জিনিস আমি ভুল লিখেছি, 3 দুকানে 6, এখানে রিমাইন্ডারটা হচ্ছে 1। এরপর 2 দিয়ে ভাগ করলাম, ভাগফল হলো 0 আর ভাগশেষ হলো 1। এই যে রিমাইন্ডার গুলো আমরা পেলাম, এখন এই রিমাইন্ডার গুলোকে যদি আমি উল্টা করে প্রিন্ট দিই তাহলেই আমার এই ইন্টিজার নাম্বারটা ডেসিমাল নাম্বার পেয়ে যাবো। তাহলে এটা কত হবে? 1110। 14 এর বাইনারি হচ্ছে 1110। তাহলে এখানে আমাদের প্রসেস কি, নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করতে হবে এবং 2 দিয়ে মডুলো ডিভিশন করতে হবে। 2 দিয়ে মডুলো ডিভিশন না করলে দেখেন, ম্যাথমেটিক্সে যেমন ভাগ করলে আমি ভাগফল এবং ভাগশেষ দুটোই পাচ্ছি, প্রোগ্রামিং এ তো আর ভাগফল এবং ভাগশেষ এক অপারেশন দিয়ে পাওয়া যায় না। এই জন্য নাম্বারটাকে 2 দিয়ে মডুলো ডিভিশন করতে হবে, নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করে নিতে হবে। এই যে 2 দিয়ে ভাগ করার যে প্রসেসটা, এটা আমরা কতক্ষণ করব? যতক্ষণ ভাগফল শূন্য না হবে। ভাগফল শূন্য হলেই আমরা কাজটা শেষ করে দিব। এখন এই যে নাম্বারগুলো আমরা পেলাম, প্রথমে এই রিমাইন্ডারটা পেলাম, তারপর এইটা পেলাম, তারপর এইটা পেলাম, তারপর এইটা পেলাম, এই রিমাইন্ডার গুলো আমরা অ্যারেতে স্টোর করে নিব প্রথমে। তারপর অ্যারেটাকে আমরা রিভার্স অর্ডারে যদি আউটপুট দিয়ে দিই তাহলেই কিন্তু আমি একটা ডেসিমাল নাম্বারের ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বারটা পেয়ে গেলাম। তো এইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রসিডিউর, এই অনুযায়ী আমরা কাজটাকে করতে পারি। তো কারোর কি কোনো অসুবিধা আছে? প্রসিডিউরটা আমরা বুঝতে পেরেছি, প্রোগ্রামটা কিভাবে করবো সেটা পরের বিষয়, আগে প্রসেসটা বুঝতে পেরেছি কিনা, সবাই বুঝতে পেরেছি আমরা? কার কোনো অসুবিধা আছে প্রসেসটা বুঝতে? ঠিক আছে, আরেকবার আমি প্রোগ্রাম লিখে তারপর আরেকবার বোঝাব, তাহলে আপনাদের আরেকটু সুবিধা হবে। তো ঠিক আছে, প্রথমে আমি প্রবলেমটায় চলে যাই, প্রবলেমটা কিভাবে সলভ করব। তাহলে প্রথমে নিশ্চয়ই আমি একটা ইন্টিজার নাম্বার ইনপুট নিব কিবোর্ড থেকে, তাহলে কিবোর্ড থেকে যদি একটা ইন্টিজার নাম্বার ইনপুট নিই, নাম্বারটা ফর এক্সাম্পল আমি এন ভেরিয়েবলে নিব, একটা আই ভেরিয়েবল নিব, যে ভেরিয়েবলটাই আমার অ্যারেটাকে কাউন্টিং করা লাগবে, আর একটা অ্যারে নিলাম, ধরলাম যে নাম্বারগুলো 10-এর মধ্যেই থাকে। প্রথমে আমি কি করব, কিবোর্ড থেকে যে নাম্বারটার ইন্টিজার, যে ইন্টিজার নাম্বারটার বাইনারি করতে চাই সেইটাকে আগে কিবোর্ড থেকে ইনপুট নিয়ে নিব, পার্সেন্টেজ ডি এন ভেরিয়েবলটা ইনপুট নিয়ে নিলাম। এরপর আমি একটা লুপ লিখলাম, হোয়াইল এন ইজ নট ইকুয়াল 0, এন যতক্ষণ 0 না হবে ততক্ষণ কাজটা হবে, ভিতরে সে কাজ কিছুই না, আই প্লাস প্লাস করে দিলাম, তাহলে আই এর ইনিশিয়াল ভ্যালু আমি এখানে 0 দিয়ে শুরু করি। এরপর আমি কি করব, এ আই পজিশনে নাম্বারটাকে মডুলো ডিভিশন করে 2 দিয়ে মডুলো ডিভিশন করে রাখবো, নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করে আবার ওই নাম্বারে রাখবো। এরপর আমি একটা লুপ লিখলাম,
for example for loop লিখলাম for j is equals to i minus j is equals to i j less greater than equal 1 j minus minus প্রোগ্রামটা আমি প্রথমে একটু বুঝিয়ে নিই, তারপর আবার আপনাদের কাছে আসছি। ফর এক্সাম্পল একজন ইউজার এখানে কিবোর্ড থেকে ইনপুট দিল হচ্ছে 8, ও 8 এর বাইনারি কত সেটা বের করতে চাই। তাহলে এই কন্ডিশনটা তো ট্রু, কারণ এখানে বলা আছে n এর মান যদি শূন্য না হয় তাহলে লুপে ঢুকবে, যদি n এর মান শূন্য হয় তাহলে লুপে ঢুকবে না। তাহলে এইখানে দেখেন যে এন এর মান তো শূন্য না, তাহলে লুপে ঢুকলো। লুপে ঢুকে এইখানে দেখেন আই প্লাস প্লাস করলে আই এর মান হবে হচ্ছে 1, তাহলে আই এর মান 1 হলো। তাহলে এটা এটা তো 1, প্রথমে এ 1, এ 1 পজিশনে আমার কি হলো, এ 1 পজিশনে স্টোর হলো হচ্ছে এন এর মান কত, 8। 8 কে যদি আমি 2 দিয়ে মডুলো ডিভিশন করি তাহলে হবে 0, তাহলে এ 1 পজিশন স্টোর হলো হচ্ছে 0। আচ্ছা এখন এন কে আমি 2 দিয়ে ভাগ করে এন এ রাখলাম, তাহলে এন এর মান এখন কত, 4। লুপের বডির কাজ একবার শেষ, কন্ডিশন চেক করতে গেল, হ্যাঁ কন্ডিশনটা ট্রু কারণ এন এর মান 4। এখন আমি কি করলাম, আই প্লাস প্লাস হয়ে আই এর মান হলো 2, তাহলে এ 2 পজিশন একটা ভ্যালু স্টোর হলো, এ 2 পজিশনে কত ভ্যালু স্টোর হলো, এন এর মান আছে 4। 4 কে যদি আমি 2 দিয়ে মডুলো ডিভিশন করি তাহলে হয়ে যাবে হচ্ছে 4, তাহলে এ সরি 4 কে 2 দিয়ে মডুলো ডিভিশন করলে হবে 0, তাহলে এ 2 পজিশন স্টোর হলো কত, 0। 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, হবে হচ্ছে 2, কন্ডিশনটা ট্রু। আই প্লাস প্লাস হয়ে হলো এ 3, এ 3 যদি হয় এন এর মান কিন্তু 2, 2 কে 2 দিয়ে মডুলো ডিভিশন করলে হবে 0, 2 কে 2 দিয়ে ভাগ করলেও হবে 0, তাহলে n এর মান 0। এবার কন্ডিশনটা চেক করতে গেলে কন্ডিশনটা ফলস, কারণ এখানে বলা আছে n এর মান যদি 0 না হয় তাহলে লুপের বডিতে ঢুকবে। এখন আমি নাম্বার যেটা পেলাম, ফর এক্সাম্পল আমি এইখানেই প্রিন্টএফটা দিয়ে দিলাম, এইখানে এই লাইনের পর প্রিন্টএফটা দিয়ে দিলাম, যে যে মডুলো ডিভিশনটা আমি পাবো সেটাই প্রিন্ট করে দিব, তাহলে কি হবে বলেন তো। আচ্ছা এইখানে আমি একটা ভুল লিখেছি, এটা তো লাস্ট এর বার মডুলো ডিভিশন করে 1 হয়েছে, 8 আচ্ছা প্রথমে ছিল 8, 8 কে আমি রুট মানে আরেকবার হবে কি, জাস্ট মিনিট, এটা আরেকবার হতে পারে, আমি একটু দেখেন আরেকবার হবে, কারণ 2 কে 2 দিয়ে ভাগ করলে তো 0 হয় না, 2 কে 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 1, 1 যদি হয় তাহলে এই লুপে আবার আসবে, হ্যাঁ এ 4 পজিশনে হবে হচ্ছে 1। এরপর 0 হয়ে যাবে তখন কন্ডিশন ফলস। আচ্ছা তো এইটা গেল হচ্ছে বিষয়, আমি যদি এখানেই প্রিন্ট এফটা দিয়ে দিতাম তাহলে কি হতো, প্রথমে এই 0 টা প্রিন্ট হতো, তারপর এই 0 টা প্রিন্ট হতো, তারপর এই 0 টা প্রিন্ট হতো, তারপর 1, মানে আমার বাইনারি সংখ্যাটা আসতো 0 0 0 1। বাট বাইনারি তো আর এরকম না, আমি যে রিমাইন্ডার গুলো পাবো ওই রিমাইন্ডার গুলো শেষ থেকে প্রিন্ট দিতে হবে, যেহেতু শেষ থেকে প্রিন্ট দিতে হবে নিশ্চয়ই তাহলে এটা কোনো এক জায়গায় স্টোর করতে হবে। প্রোগ্রামিং এ কোনো কিছু স্টোর করতে গেলে সেটা আমরা অ্যারেতেই স্টোর করতে পারি, আরো অনেক সিস্টেম আছে বাট অ্যারেতে স্টোর করাটাই সব থেকে বেশি সুবিধা। তো এই হচ্ছে প্রসিডিউর, আমরা কি করলাম প্রথমে অ্যারেতে দেখে নিলাম, এরপর আমি অ্যারেটাকে শেষ থেকে প্রিন্ট দিব, অর্থাৎ অ্যারেটাকে রিভার্স অর্ডারে প্রিন্ট দিব। যদি অ্যারেটাকে রিভার্স অর্ডারে প্রিন্ট দিতে হয় তাহলে আমার একটা বিষয়ে জানতে হয়, এখানে মেইনলি দুটো বিষয় জানতে হয়, একটা বিষয় হচ্ছে অ্যারের লাস্ট ইনডেক্সটা কত, কোথায় শেষ এলিমেন্টটা আছে, আর দ্বিতীয় বিষয় যেটা জানতে হয় সেটা হচ্ছে অ্যারের ফার্স্ট ইনডেক্স কত। তাহলে আমি লাস্ট ইনডেক্স থেকে ফার্স্ট ইনডেক্স পর্যন্ত একঘর একঘর মাইনাস করতে করতে প্রিন্ট করে দিব, আমরা সেই কাজটাই করলাম। তো এখানে হচ্ছে আই এর মান যেটা সেটা দেখেন, প্রথম এলিমেন্ট আমরা কোথায় রেখেছি, আই এর মান ছিল 0,
আই প্লাস প্লাস হয়ে হলো ওয়ান, তার মানে প্রথম এলিমেন্টটা আমরা রাখা শুরু করছি এক থেকে। আর এখানে এই লুপ থেকে বের হওয়ার পর আই এর মান যত এই অ্যারে লাস্ট ইন্ডেক্সটা তত, মানে সেই জায়গাটা শেষ এলিমেন্টটা আছে। এই জন্য দেখেন আমি এই লুপটা কিভাবে শুরু করলাম, জে ইজ ইকুয়াল টু আই, আই থেকে শুরু করলাম, জে গ্রেটার ইকুয়াল ওয়ান, জে এক পর্যন্ত যাবে, প্রত্যেকবার জে মাইনাস মাইনাস হবে, অর্থাৎ আই, তারপর আই মাইনাস ওয়ান, আই মাইনাস টু, অর্থাৎ প্রথমে এই এলিমেন্টটা প্রিন্ট হবে, প্রথমে এই এলিমেন্টটা প্রিন্ট হবে, তারপর মাইনাস হয়ে এই এলিমেন্ট, এই এলিমেন্ট, তারপর এইভাবে কতদূর পর্যন্ত আসবে, এক নম্বর পজিশন পর্যন্ত আসবে, অর্থাৎ তারপর লাস্টে এই এলিমেন্টটা এসে প্রিন্ট দিবে। স্যার জি স্যার, আমি যদি নেস্টেড লুপ হিসেবে যদি করতাম যে n ইকুয়াল টু n বাই টু, এর আগে যদি আমি আরেকটা লুপ দিয়ে করতাম তাহলে, আপনি যদি তার আগে আরেকটা লুপ দিয়ে করতে চান, মানে না রিভার্স করার জন্য, রিভার্স করার জন্য এত ঝামেলা করার তো দরকার নাই, আপনি জাস্ট ওই অ্যারেটাকে উল্টা করে প্রিন্ট দিয়ে দিবেন, তাহলেই তো হবে। স্যার রিভার্স এই করা, লাইনটা যদি আমি ভিতরে লিখতাম, মানে হোয়াইল লুপ দিয়ে না করে ও যদি আমি এই ফর লুপ, লাইনটা যদি আপনি ভিতরে লিখতেন তাহলে তো হতো স্যার না, কারণ কি আপনার ফর লুপের কথা বলতে স্যার? কারণ অ্যারেতে আপনার সবগুলো এলিমেন্ট আগে স্টোর করে নিতে হবে না, জি স্যার, আপনি এটা এখানে লিখলে তো পাবেন না, আপনি স্যার এলিমেন্ট গুলো এখানে না, পাবেন। মানে নেস্টেড লুপের মতো করে ওইটার কাজ শেষ হওয়ার পর তারপরে এটা দিয়ে তাহলে তারপরে তাহলে যেটা এলিমেন্ট হবে, হবে, তাহলে আপনি এই এই নাম্বারটা আগে প্রিন্ট হয়ে যাবে, তারপরে এটা হবে, উল্টা করে পাবেন। স্যার আপনি যেভাবে যেটা বলছেন ওইভাবে হবে, সেটা রিকার্সিভ ফাংশন দিয়ে করতে হবে, তো রিকার্সিভ ফাংশন, তাছাড়া এইভাবে নেস্টেড নেস্টেড আপনি যাই করেন উল্টা করে প্রিন্ট দিতে পারবেন, আপনি একটু বাসায় ট্রাই করে দেখেন। তবে হ্যাঁ, রিকার্সিভ ফাংশন দিয়ে এটা করা যেতে পারে অ্যারে ছাড়া, বাট রিকার্সিভ ফাংশন তো আমাদের এই সাবজেক্টের একদম শেষের দিকে, আমরা ওই সময় যখন রিকার্সিভ ফাংশন শিখবো ফাংশন চ্যাপ্টারে, যে তখন আমরা এটা রিকার্সিভ ফাংশনের মাধ্যমে কিভাবে করতে হয় তখন আমরা ওইভাবে দেখাবো, তখন আপনার এই লজিকটা কিছুটা কাজে লাগবে, বাট এই মুহূর্তে আপনি যেভাবে বলছেন ওইভাবে আসলে সলভ করতে পারবেন না, ঝামেলা হবে। আপনি একটু চেষ্টা করুন, যদি হয় আমাকে ওকে একটু স্যার, দেখেন, ঠিক আছে? জি স্যার, আচ্ছা, তাহলে এইটা আমরা কি করলাম, এই যে এরকম পিছন দিক থেকে প্রিন্ট দিয়ে দিলাম, এখন আমরা প্রোগ্রামটা একটু রান করব, প্রোগ্রামটা রান করে দেখবো। প্রোগ্রামটা রান করলাম, কিবোর্ড থেকে আমি একটা ইনপুট দিলাম, ফর এক্সাম্পল ইনপুটটা হচ্ছে, আচ্ছা কিছু একটা মিস্টেক হয়েছে মনে হয়, স্যার যে ইনিশিয়ালাইজেশন করানো, যেটা ডিক্লার হ্যাঁ করা হয়, তারপরেও মনে হচ্ছে একটু সমস্যা হয়েছে, এটা আউটপুটের স্ক্রিন চলে আসলে আবার ঘুরছে, এটাকে একটু রিলোড করে নিতে হবে। স্যার এই ওয়েবসাইটটাতে প্রবলেম স্যার, আমিও করছি একই সমস্যা। মনে হচ্ছে কম্পাইলারে একটু সমস্যা হচ্ছে, সাইটে সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমরা ফর এক্সাম্পল ইনপুট দিলাম 9, 9 এর বাইনারি হচ্ছে 1010। তো এই পর্যন্ত যতটুকু আমরা পড়াশোনা করলাম সবাইকে আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার, কারো কোনো জায়গায় অসুবিধা আছে বুঝতে? স্যার এখানে আমরা যে আই প্লাস প্লাস টা ব্যবহার করেছি এটা স্যার কাউন্টার, এর আগে স্যার আমরা আই ডিজিট প্লাস বের প্লাস টা করছিলাম। দেখেন আমি অ্যারের সবগুলোই তো এক নম্বর পজিশনে রাখবো না, প্রথমটা এক নম্বর পজিশনে রাখবো, তারপর আই প্লাস প্লাস হয়ে দুই হবে, পরেরটা দুই নম্বর পজিশনে রাখবো, তারপরে এলিমেন্টটা তিন নম্বর পজিশনে রাখবো, এই জন্য আই প্লাস প্লাস টা দেওয়া। স্যার এখানে যেটা ভাবছিলাম যে ও তো কাউন্টার, মানে লুপটা কতবার লুপে ঢুকছি আই, হ্যাঁ তো হ্যাঁ সেটার ভ্যালু দেবে না? হ্যাঁ 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 সেটা বলে দিবে। অর্থাৎ স্যার একই কথাই, মানে এভাবে বলা যায় যে যে কোনো একটা ইন্টিজার, সেই ইন্টিজার বাইনারি যে কয়টা হবে, মানে কয়টা ডিজিট আছে সেটা হ্যাঁ বলবে হ্যাঁ কিনা? সেটা বলতে পারবে, সেটাও বলতে পারবে, জি এখানে আয়ের মান যত ততটাই ডিজিট আছে, অবশ্যই ততটাই ডিজিট আছে। আর কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু বলতে চাওয়া? আচ্ছা, তাহলে এখন এই সেম প্রোগ্রামটাকে যদি আমরা ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করতাম তাহলে কি হতো? আমি একটা ডেসিমাল নাম্বার ইনপুট নিব কিবোর্ড থেকে, ওই নাম্বারটাকে অক্টালে কনভার্ট করব, সেটার প্রোগ্রাম লিখবো, তাহলে কিভাবে লিখতাম?
অক্টাল নাম্বার আমরা বুঝি, জি স্যার, জি স্যার, এটা তো খুবই সহজ। ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করলে যেটাকে আমরা দুই দিয়ে ভাগ স্যার করেছিলাম, এই দুই দ্বারা দিয়ে করব মডুলো ডিভিশন করেছিলাম, স্যার, ওইটাকে আট দিয়ে ভাগ, আট দিয়ে ভাগ করব আর আট দিয়ে মডুলো ডিভিশন করব। তাহলে সেম প্রোগ্রাম যা আছে তাই, শুধু আট দিয়ে ভাগ করব আর আট দিয়ে মডুলো ডিভিশন করব, তাহলে আমরা ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করতে পারবো। আচ্ছা, যদি আমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই তাহলে কিভাবে করব? স্যার 16 দিয়ে করবো। হ্যাঁ, শুধুমাত্র 16 দিয়ে ভাগ করব আর 16 দিয়ে মডুলো ডিভিশন করব। আর একটা ছোট্ট সমস্যা আছে, যেমন এখানে ডেসিমাল যে নাম্বারটা তার বেস কত? 0 থেকে 9। অক্টাল যে নাম্বার তার বেস কত? 0 থেকে 7। সেভেন হেক্সাডেসিমাল নাম্বারের বেস কিন্তু 0 থেকে 15। দেখেন এই নাম্বারটার বেজের মধ্যেই, ফর এক্সাম্পল আমি লিখলাম 2 3 10, একটা হেক্সাডেসিমাল নাম্বার 2 3 10। তো কেউ তো বলতে পারে আমি এখানে লিখেছি 2 3 10, আবার কেউ বলতে পারে আমি এখানে লিখেছি 2 3 10, সেটা বলতে পারে না, সেটাও কিন্তু বলে। এই জন্য এই ডাবল ডিজিটের বেজ গুলোকে হেক্সাডেসিমালে ABCD দিয়ে লিখতে হয়। 10 কে লিখতে হয় A, 11 কে লিখতে হয় হচ্ছে B, 12 কে লিখতে হয় সি, এরকম। তাহলে 15 কে লিখতে হবে এফ দিয়ে, অর্থাৎ আমি 2 3 10 লিখলে আমাকে লিখতে হবে 2 3 A। এই ছোট্ট জায়গাটাই শুধু পার্থক্য। তাহলে এইটা আমরা প্রোগ্রামে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো, পার্থক্যটা বুঝতে পেরেছেন? 10-এর নিচে হলে নাম্বারটাই হবে আর 10-এর উপরে হলে নাম্বার হবে না, তখন 10 হলে হবে হচ্ছে এ, 11 হলে বি, 12 হলে সি, এইরকম। তাহলে কিভাবে করতে পারি আমরা? নিশ্চয়ই এখানে আমরা একটা এখানে কন্ডিশন দিতে পারি, এখানে আমরা একটা ইলসিফ ল্যাডার লাগাতে পারি, জি স্যার, লাগাতে পারি না? যে জি যদি স্যার, 9 থেকে ছোট হয় তাহলে কি হবে, এ যে যে নাম্বারটা আছে নাম্বারটাই প্রিন্ট হবে, আর যদি 10 হয় তাহলে এ প্রিন্ট হবে, 11 হলে বি। আরেকটা কাজ করতে পারি আমরা, একটু সহজেই একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে নিতে পারি। দেখেন 10 হলে আমাকে প্রিন্ট দিতে হবে কত, এ, 11 হলে প্রিন্ট দিতে হবে কত, বি। আচ্ছা, এইখানে আমি যে নাম্বারটা পাচ্ছি, এই নাম্বারটা 10 পাচ্ছি, 20, 12 পাচ্ছি, 13 পাচ্ছি, এইটার সাথে যদি আমি 55 যোগ করে ক্যারেক্টার আকারে প্রিন্ট দিই তাহলে কি হবে? 65 হবে, 65 এ ক্যারেক্টার, এ হবে। 11 এর সাথে আমি 55 যোগ করলাম তাহলে কত হবে, 66। 66 মানে কত হবে, বি। আর 11 এর জন্য আমাকে বি লিখতে হবে, 12 এর জন্য কত হবে, 67, সেটা হচ্ছে সি, 12 এর জন্য আমাকে সি লিখতে হবে। অর্থাৎ এত বড় ইলসিফ ল্যাডার না করে আমি নাম্বারটার সাথে 55 যোগ করে দিব আর ক্যারেক্টার আকারে প্রিন্ট দিয়ে দিব, তাহলেও কিন্তু হবে, আর এইটা করলেই সহজে হবে। তো এইভাবে আমরা করে ফেলি। তাহলে আমি প্রথমে কি করব, এইখানে আমার উপরে যা প্রোগ্রাম আছে সব ঠিক আছে, ছোট্ট এক জায়গায় চেঞ্জ করব। এইখানে আমরা একটা ইফ কন্ডিশন দিয়ে দিব, ইপে বলবো এ যে যে নাম্বারটা আমি পাচ্ছি, এই নাম্বারটা যদি 9 থেকে ছোট বা সমান হয় তাহলে আমি যে নাম্বারটা পাচ্ছি সেই নাম্বারটাই প্রিন্ট হবে, আর এলস যদি নাম্বারটা 10-এর উপরে চলে যায়, সরি 9-এর উপরে চলে যায়, তাহলে আমি কি প্রিন্ট করব, জাস্ট এইটাকে প্রিন্ট করব, শুধুমাত্র এখানে ক্যারেক্টার আকারে প্রিন্ট করব, আর এখানে হচ্ছে 55 যোগ করে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে ক্যারেক্টার আকারে প্রিন্ট করব। লজিকটা কি বুঝতে পেরেছেন সবাই? যদি 10 হয় তাহলে 10 হলে কত হবে, 65, 65 মানে এ হবে, ক্যারেক্টার আকারে প্রিন্ট দিচ্ছি। 12 হলে হয়ে যাবে 67, 67 মানে কত, সি, আমার কিন্তু 12-এর জন্য সি দরকার, জাস্ট আমি ওই নাম্বারটার সাথে 55 যোগ করে ক্যারেক্টার আকারে প্রিন্ট দিয়ে দিব। তাহলে আমার অনেকগুলো ল্যাডার লেখা থেকে আমি ঝামেলা থেকে বেঁচে গেলাম। এখন আমি স্যার, জি বলেন স্যার, আমরা যদি আরেকটা অ্যারে নিয়ে রাখি যে 1 থেকে 15 পর্যন্ত, মানে 10 এগুলোর জন্য এ বি সি ডি একটা অ্যারে যদি ডিক্লেয়ার করে রাখি, সেটা থেকেও তো আমরা করতে পারি, তখন তো করতে আমাদের পারেন ওই যে আগেরটার মতোই, আপনাকে একটু বেশি লজিক খাটাতে হবে, এইটা হচ্ছে সব থেকে ছোট হবে, সিম্পল, আপনি যেভাবে বলছেন অবশ্যই সেভাবে করতে পারেন। কেউ যদি ইলসিফ ল্যাডার দিয়ে করে অবশ্যই সেই ইলসিফ ল্যাডার দিয়ে করতে পারবে, কেউ যদি সুইচ দিয়ে করতে চায় তাও পারবে, একটা লুপের আন্ডারে সুইচ দেখে ডিফল্টে রাখবেন হচ্ছে এজে, আর অন্যগুলোতে মিলাই মিলাই কেজের সাথে মিলাই মিলাই লিখবেন, তো এটাতে লিখতে হবে বেশি। কোনটা টাইম লাগবে আর কি মোটামুটি? টাইম যদি এইটার সাথে শুধু ইপিলস থাকে তাহলে একরকমের টাইম লাগবে, ইপিলস ল্যাডার থাকলে টাইমটা একটু বাড়বে,
সুইচ থাকলেও মোটামুটি টাইম লাগবে, আরেকটা অ্যারে নিলেও টাইম লাগবে। এইটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি কম হবে ওই সবগুলো। স্যার একটু রান করতেন প্রোগ্রামটা। হ্যাঁ প্রোগ্রামটা রান করে বসে আছি। এখন আমি একটা ইনপুট দিব, কত ইনপুট দেব? আমরা ইনপুট দিব হচ্ছে, যদি 15 ইনপুট দিই তাহলে পাবো হচ্ছে এফ পাবো, 16 দিলে পাবো 1f, 17 দিলে পাবো 2। আচ্ছা 16 আগে ইনপুট দিই ভেরিফাই করার জন্য, 16 ইনপুট দিলে পাবো হচ্ছে 10। আচ্ছা পাইলাম। যদি আমি 17 ইনপুট দিই তাহলে পাবো হচ্ছে 16তে 10, 17তে 11। আচ্ছা এবার আমি একটু বড় ইনপুট দিব, ফর এক্সাম্পল ইনপুট দিলাম 45। হ্যাঁ ঠিক আছে 45 এ 2d হবে। 45 এ কিভাবে 2d হলো? এটা খুব সহজ জিনিস। 45, 45 কে আমি ভাগ করব, কত দিয়ে ভাগ করব? 16 দিয়ে। 16 দুকানে 32, তাহলে 32 হলো, আর অবশিষ্ট কত থাকবে? 13। আচ্ছা আমি একটু ভুলভাল লিখেছি, 16 দুকানে 32। আচ্ছা এরপর আমি 16 দিয়ে ভাগ করলাম, এটা হবে হচ্ছে 0 আর রিমাইন্ডার হবে হচ্ছে 2। এই যে 0 চলে আসলো, আমার প্রসেস তো শেষ। তাহলে এবার উল্টা করে প্রিন্ট দিব, উল্টা করে প্রিন্ট দিলে 2, প্রথমে প্রিন্ট দিলাম 2, তারপর 13, 13 তো লিখতে পারবো না, 13 এর জন্য লিখবো হচ্ছে d। ক্লিয়ার? জি স্যার। তার কোনো অসুবিধা আছে বুঝতে কোনো জায়গায়? না স্যার। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমরা যেটুকু পড়াশোনা করলাম, আপনাদের আমি 2 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিটে একটু রিক্যাপ করে ফেলবেন। আচ্ছা এখন আমরা 2-ডাইমেনশনাল অ্যারেটা একটু শুরু করব, 2-ডাইমেনশনাল অ্যারে পড়াশোনা। তো 2-ডাইমেনশনাল অ্যারে যখন আমরা ডিক্লেয়ার করব তখন সাইজ হবে 2টা। 1-ডাইমেনশনাল অ্যারেতে যদি একটা সাইজ হয় তাহলে 2-ডাইমেনশনাল অ্যারেতে নিশ্চয়ই 2টা সাইজ হবে। ফর এক্সাম্পল এ হচ্ছে একটা অ্যারে, এর সাইজ হচ্ছে 3 3, সাপোজ যে কোনো সাইজই হতে পারতো, সাপোজ এইটার সাইজ হচ্ছে 3 3, তাহলে 2-ডাইমেনশনাল অ্যারে সবসময় দেখতে ম্যাট্রিক্স এর মতো। আমরা ম্যাথমেটিক্সে ম্যাট্রিক্স করেছি অনেক, 2-ডাইমেনশনাল অ্যারে একটা ম্যাট্রিক্স এর মতো, যার শেষের যে নাম্বারটা আছে সেটা কলাম হিসেবে ব্যবহৃত হয় আর প্রথম যে নাম্বার আছে সেটা হচ্ছে রো হিসেবে। অর্থাৎ এইটা একটা ম্যাট্রিক্স এর মতো, এই ভেরিয়েবলটা, যে ম্যাট্রিক্স এর 3টা রো আছে এবং 3টা কলাম আছে। তাহলে 3টা রো এবং 3টা কলাম বিশিষ্ট একটা ম্যাট্রিক্স আমি আগে প্রথমে আঁকিয়ে ফেলি। তাহলে 3টা রো 3টা কলাম বিশিষ্ট একটা ম্যাট্রিক্স আমি প্রথমে আঁকালাম। এই ম্যাট্রিক্সটাই, এটা হচ্ছে 0 নম্বর রো, অ্যারে যেমন শুরু হয়, সরি 0 নম্বর কলাম, অ্যারে তো 0 থেকে ইন্ডেক্সিংটা শুরু হয়, এটা 0 নম্বর কলাম, এটা 1 নম্বর কলাম, এটা হচ্ছে 2 নম্বর কলাম। সিমিলার ওয়েতে এটা 0 নম্বর রো, 1 নম্বর রো এবং 2 নম্বর রো। তাহলে এইখানে 3টা রো এবং 3টা কলাম বিশিষ্ট একটা ম্যাট্রিক্স, যেখানে ভেরিয়েবলের সংখ্যা হচ্ছে 9টা এবং ভেরিয়েবলটা দেখতে কেমন সেটা অলরেডি আমরা দেখালাম। ফর এক্সাম্পল আমি এই ঘরটায় 10 রাখতে চাই, তাহলে কিভাবে লিখবো? লিখবো হচ্ছে এ কত নম্বর রো? 1 নম্বর রো। এ 1 কত নম্বর কলাম? 2 নম্বর। তাহলে এ 1 2 ইজ ইকুয়াস টু 10। এটাই, সরি স্যার এখানে 2 হবে, এখানে 2 হবে, এ 1 2। আচ্ছা জাস্ট মিনিট, এ 1 2 এই পজিশনে আমি রেখেছি কত? 10। এইটাই হচ্ছে 2-ডাইমেনশনাল অ্যারে। তো এই 2-ডাইমেনশনাল অ্যারে ভালো করে বোঝার জন্য আমরা একটা প্রোগ্রাম করব, সেই প্রোগ্রামটা হচ্ছে দুটো ম্যাট্রিক্স আমরা কিবোর্ড থেকে ইনপুট নিব এবং ম্যাট্রিক্স দুইটাকে যোগ করব। তাহলে প্রথমে আমরা আসি যে ম্যাট্রিক্স আমরা কিভাবে ইনপুট নিতে পারি। তো এইটা যদি একটা 2-ডাইমেনশনাল অ্যারে হয় তাহলে আমরা একটা কাজ করতে পারি, প্রথমে আমি স্টার্টিং একটা ইয়েতে দাঁড়াবো,
এই অ্যারের স্টার্টিং যে রোটা আছে সেই রোটায় দাঁড়াবো, ইউজার প্রথম যে ইনপুটটা দেবে সেটা এখানে স্টোর করব। তারপর কি করব, কলামটাকে এক ঘর বাড়াবো। কলামটাকে এক ঘর বাড়ালে কি হলো, এই ঘরে আসলো, পরের ইনপুটটা এখানে রাখবো, তারপরের ইনপুট এখানে রাখবো। কলাম তো আর বাড়ানো জায়গা নাই, কলাম যদি আর বাড়ানো জায়গা না থাকে তাহলে রোকে এক ঘর আমরা প্লাস করব, এক নম্বর রোতে চলে আসলাম, এবং কলামকে আমরা আবার স্টার্টিং ইন্ডেক্স থেকে রিসেট করব, অর্থাৎ জিরো থেকে রিসেট করব। পরে এইখানে রাখবো, এইটাতে রাখবো, এইটাতে রাখবো, কলাম আর নাই। কলাম যদি না থাকে রো বাড়াবো এবং কলামকে আবার স্টার্টিং অ্যাড্রেস থেকে শুরু করবো। এইভাবে আমরা ম্যাট্রিক্সটাকে ইনপুট নিতে পারি। তাহলে এইখানে দুটো ম্যাট্রিক্স ইনপুট নিয়ে যদি যোগ করে আরেকটা ম্যাট্রিক্সে রাখতে চাই তাহলে আমার তিনটা টু ডাইমেনশনাল অ্যারে লাগবে। একটা লাগবে হচ্ছে ফর এক্সাম্পল প্রথম অ্যারেটার নাম এ, তারপরের অ্যারেটার নাম বি, আর আমরা যেটা যোগ করে রাখবো সেই যোগফলের অ্যারেটার ফর এক্সাম্পল ওইটার নাম হচ্ছে এক্স বা ওইটার নাম ডি। এরকম আমার তিনটা ম্যাট্রিক্স লাগবে এবং তিনটা ম্যাট্রিক্সে আমরা ইনপুট কিভাবে নিব, কিভাবে যোগ করব, এটা আমি আরেকবার বলি। ইনপুট নেওয়া তো দেখালামই, এরকম তাহলে আমার ইনপুট কয়টা হবে, দুইটা ম্যাট্রিক্স। এরকম এই ম্যাট্রিক্সটাতেও আমি এইভাবে এইভাবে সবগুলো ঘরে ইনপুট নিয়ে নিব। নেওয়ার পর রেজাল্ট ম্যাট্রিক্সটা আমরা কিভাবে বানাবো, যোগ কিভাবে করব। যোগটা হচ্ছে যে এর জিরো জিরো পজিশন, এর জিরো জিরো পজিশন, এর জিরো জিরো পজিশন, এই পজিশন দুটো যোগ করে আমি কোথায় রাখবো, এই যে রেজাল্ট ম্যাট্রিক্সের জিরো জিরো পজিশন, এর জিরো ওয়ান পজিশন, এর জিরো ওয়ান পজিশন, এই দুটো যোগ করে আমি কোথায় রাখবো, এর জিরো ওয়ান পজিশনে। এই প্রসেসে আমরা কাজটা করব। এখন আমি প্রোগ্রামটা লিখি, লিখে আপনাদের আবার বোঝাচ্ছি, আশা করছি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা তাহলে প্রথমে এটা ঠিক হয়েছে নাকি একটু দেখি। হ্যাঁ এখন ঠিকঠাক। তাহলে প্রথমে এই প্রোগ্রামটা করার জন্য আমার প্রথমে দরকার, আচ্ছা এইখানে যেমন রো কলাম আমরা ফিক্সড করে নিলাম আগের বার, এখানে দেখেন রো কলাম আমরা ফিক্সড করে নিয়েছি না, তিনটা রো তিনটা কলাম। এটা না করে আমরা ইউজারকে বলবো যে তুমি কতগুলো রো এবং কতগুলো কলাম ইনপুট দিতে চাও। তো এই জন্য আমি একটা আর ভেরিয়েবল নিয়ে নিলাম যেটাতে ইনপুট নিব, নাম্বার অফ রো কয়টা হবে, নাম্বার অফ কলাম কয়টা হবে। এরপর আমার একটা ইন ভেরিয়েবল লাগবে, না সরি একটা আই ভেরিয়েবল লাগবে, একটা জে ভেরিয়েবল লাগবে যেটা দিয়ে লুপটা আমি চালাবো। এরপর ধরলাম যে এরকম টেন টেন সাইজ, এ টেন টেন, এরপর বি টেন টেন, সি টেন টেন, এইরকম তিনটা তিনটা আমি অ্যারে ডিক্লেয়ার করে রাখলাম, টু ডাইমেনশনাল অ্যারে, যে অ্যারেটাই আমি ইনপুট গুলো নিব এবং যোগ করে রাখবো। প্রথমে আমি একটা ইউজারের কাছ থেকে চয়েস নিয়ে নিলাম যে ইউজার কত সংখ্যক রো এবং কত সংখ্যক কলাম বিশিষ্ট ম্যাট্রিক্স চাই। এখানে হচ্ছে আর নাম্বার অফ রো আর সি হচ্ছে নাম্বার অফ কলাম, অর্থাৎ আমরা তিন তিন ম্যাট্রিক্স এটা ফিক্সড করে দিলাম না, ইউজারকে বললাম তুমি বলো কত সংখ্যক ম্যাট্রিক্স নিয়ে তুমি কাজ করবে। এখানে আমরা ম্যাক্সিমাম কত ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে পারবো, টেন টেন বিশিষ্ট। ইউজার যদি আরো বেশি চাই আমরা অ্যারের সাইজ গুলো বাড়িয়ে দিব। এইবার আমি একটা লুপ লিখলাম, লুপটা আমি লিখে নি, তারপর লুপটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এই জায়গাটা একটু ভালো বুঝতে হবে। আচ্ছা এই জায়গাটা একটু আমাদের বুঝতে হবে। ফর এক্সাম্পল ইউজার আমাকে বলল যে ও আর এর মান ইনপুট দিল হচ্ছে 2 আর সি এর মান ইনপুট দিল 2, ও দুইটা রো এবং দুইটা কলাম বিশিষ্ট একটা ম্যাট্রিক্স চাই। তাহলে দেখেন আই এর মান যখন 1 এই কন্ডিশনটা তো ট্রু, আর এর মান হচ্ছে 2,
লুপের ভিতরে আসলো, এই লুপের ভিতরে এসে জে এর মান ওয়ান, সি এর মান তো টু, যেহেতু ইউজার ইনপুট দিয়েছে টু টু, এই কন্ডিশনটাও ট্রু, এইবার লুপের ভিতরে আসলো। লুপের বডির ভিতরে এসে দেখেন এখানে টু টু বিশিষ্ট দুইটা ম্যাট্রিক্স ইউজার চেয়েছে, সরি দুইটা না একটা ম্যাট্রিক্স যার দুটো রো দুটো কলাম দেখেন। আর আমি হচ্ছে স্টার্ট করেছি অ্যারেটাকে ওয়ান থেকে, মানে আমি প্রথম যে এলিমেন্টটা রাখবো সেটা ওয়ান অন পজিশনে রাখবো। হ্যাঁ অ্যারে জিরো পজিশন থেকে স্টার্ট হয় এবং এন মাইনাস ওয়ান পজিশন পর্যন্ত মোট এন সংখ্যক এলিমেন্ট অ্যারেতে থাকে। তো আমি যদি এক থেকে শুরু করি তার মানে আমি প্রথম এলিমেন্টটা এক নম্বর পজিশনে রেখেছি, জিরো জিরো থেকে রাখা শুরু করিনি, ওই ঘরটা আসলে বাদ দিয়ে আমি ওয়ান ওয়ান থেকে রাখা শুরু করেছি। এখানটায় কি হয় তাহলে হিসেবটা একটু ভালো থাকে, যে এক নম্বর এলিমেন্ট আছে এক নম্বর পজিশনে, পাঁচ নম্বর এলিমেন্ট আছে পাঁচ নম্বর পজিশনে। ওই যে এন মাইনাস ওয়ান দিতে অনেক সময় আমরা ভুলে যাই, এই জন্য আমরা আমি সবসময় এক থেকে শুরু করি। আপনি চাইলে জিরো থেকে শুরু করতে পারেন, জিরো থেকে শুরু করলে আপনি শেষ করবেন কোথায়, আর মাইনাস ওয়ানে। আচ্ছা তাহলে আই এর মান যখন ওয়ান এবং জে এর মান যখন ওয়ান তখন কি হবে, নিশ্চয়ই এই লাইনটা যখন এক্সিকিউট হবে কিবোর্ড থেকে একটা ইনপুট আসবে, যেহেতু স্ক্যানে অ্যাম্পারসেন্ট দেওয়া, এই ইনপুটটা কোথায় যে স্টোর হবে, এ ম্যাট্রিক্সে। হ্যালো স্যার ওখানে প্রিন্টএফ লেখা, ও সরি ওটা স্ক্যানে লিখতে হবে। আচ্ছা তো এই এইটা তাহলে কি হবে, এক নম্বর ম্যাট্রিক্সের ওয়ান ওয়ান পজিশনে ইনপুটটা আসবে। ধরলাম যে ইউজার কিবোর্ড থেকে ইনপুট দিল 10, তাহলে এই এক নম্বর ম্যাট্রিক্সের ওয়ান ওয়ান পজিশন স্টোর হলো কত 10। এরপর কি হবে, এই লুপের কাজ শেষ, লুপের বডির কাজ শেষ, যে প্লাস প্লাস হয়ে যে এর মান 2 হবে, কন্ডিশনটা ট্রু। তাহলে পরের ইউজার যে ইনপুটটা দেবে সেই ইনপুটটা কোথায় স্টোর হবে, এক নম্বর রোয়ের 2 নম্বর কলামে। ধরলাম যে ইউজার ইনপুট দিল 20, তাহলে এখানে স্টোর হলো 20। এরপর আই যে প্লাস প্লাস হয়ে যে এর মান হবে 3 যখন হবে তখন তো কন্ডিশনটা ফলস, কারণ সি এর মান 2। তাহলে এই লুপের এইটুকু কাজ শেষ। এবার কি হবে, এই যে এইখানে যে প্লাস প্লাস হয়ে আয়ের মান হবে 2, আয়ের মান এখন 2, এই লুপ আবার নতুন করে শুরু হবে, জের মান 1, তাহলে পরের ইনপুটটা কোথায় 2-1 পজিশনে স্টোর হবে, অর্থাৎ এইখানে ধরলাম 30। নেস্টেড লুপ যেভাবে কাজ করে, তারপর যে প্লাস প্লাস হয়ে জের মান 2 হবে, আয়ের মান 2, 2-2 পজিশন স্টোর হবে কত, ধরলাম যে ইউজার ইনপুট দিয়েছে এখানে 40। তারপর যে প্লাস প্লাস হয়ে যে মান হবে 3, কন্ডিশনটা ফলস, কন্ডিশন যদি ফলস হয় তাহলে উপরের লুপে যে আবার আই প্লাস প্লাস হয়ে হবে আয়ের মান 3, আয়ের মান যদি 3 হয় তাহলে এবার তো কন্ডিশনটা ফলস, কারণ আর এর মান 2, তার মানে এখান থেকে এইটুকুর কাজ করা আমার শেষ, অলরেডি আমার ম্যাট্রিক্সটা ইনপুট নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি ছোট্ট একটা জিনিস ভুল লিখেছি, সেটা হচ্ছে এখানে একটা স্ক্যান অ্যাপ লেখা উচিত ছিল আমার, আমি প্রিন্ট অ্যাপ লিখে ফেলেছি। এইটুকু সবাইকে আপনারা বুঝতে পেরেছেন ইনপুট নেওয়াটা কিছুই না, আমি হচ্ছে এখানে প্রথম রোতে দাঁড়াচ্ছি, ওই রো যতগুলো কলাম হয় সবগুলো কলাম ইনপুট নিয়ে নিচ্ছি, কলাম শেষ, তারপর রোটাকে প্লাস প্লাস করছি, কলামটাকে আবার রিসেট করে নিয়ে আবার শুরু করছি ইনপুট নিয়ে, অর্থাৎ আমি একটা রোতে দাঁড়াচ্ছি সবগুলো কলাম ইনপুট নিয়ে নিচ্ছি, পরের রোতে দাঁড়াচ্ছি আবার ইনপুট নিয়ে নিচ্ছি, এইভাবে কাজটা করছি। এইভাবে আমি এ ম্যাট্রিক্সটা ইনপুট নিয়ে নিলাম, এখন আমাকে তো ম্যাট্রিক্স ইনপুট নিতে হবে দুইটা, বি ম্যাট্রিক্সটা তাহলে কিভাবে ইনপুট নিতে পারবো, পরের বার যখন লুপ ঘুরবে তখন বি ম্যাট্রিক্সটা ইনপুট নেওয়া হয়ে গেল। আইদার আমি এইভাবে করতে পারি অথবা আমি আরেকটু শর্টেও করতে পারি, কিভাবে শর্টে করতে পারি, আমি যখন ইনপুট নিচ্ছি তখন একসাথে দুইটা নিয়ে নিব, এও নিয়ে নিব বিও নিয়ে নিব, মানে এ এর ওয়ান অন পজিশনে ইনপুট নিয়ে নিচ্ছি, তখন বি এর ওয়ান অন পজিশনে ইনপুট নিয়ে নিব। তাহলে কিভাবে হবে দেখেন, ফর এক্সাম্পল এবারও ইউজার আর এর মান ইনপুট দিল 2, সি এর মান ইনপুট দিল 2, তাহলে 2-2 ম্যাট্রিক্স হবে, আমি 2-2 ম্যাট্রিক্স আগে দুইটা আঁকাইনি, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স আর এটা হচ্ছে বি ম্যাট্রিক্স, এটা এ এটা বি। আচ্ছা আই এর মান যখন 1, জে এর মান যখন 1, তখন কি এটা 1 1 1 1, এখানে কিন্তু ইউজার দুটো ইনপুট দিবে, যেহেতু দুটো পার্সেন্টেজ দিয়ে দুটো অ্যাম্পারসেন্ট, তার ধরলাম যে প্রথম ইনপুট দিয়েছে 10, পরেরটা ইনপুট দিয়েছে 20, তাহলে কি হলো দেখেন,
এই 10 যে স্টোর হবে কোথায়? এর 11 পজিশনে, এইখানে স্টোর হলো 10। আর 20 স্টোর হবে কোথায় বলেন তো? বি এর 11 পজিশনে, অর্থাৎ এইখানে স্টোর হলো হচ্ছে 20। অর্থাৎ আমি একই পজিশনে দুটো ম্যাট্রিক্স ইনপুট নিয়ে যাচ্ছি। যে যখন প্লাস প্লাস হয়ে 2 হবে তখন এটা কত? 1 2 1 2। পরের ইনপুটটা ফর एग्जांपल 30 40। তাহলে এর 1 2 পজিশন স্টোর হবে 30, আর বি এর 1 2 পজিশন স্টোর হবে কত? 40। অর্থাৎ আমি পজিশনটা ঠিক রাখছি, একই পজিশনে দুটো ম্যাট্রিক্স ইনপুট নিয়ে যাচ্ছি এট এ টাইমে। তাহলে এই এক লুপের মাধ্যমে আমি দুটো ম্যাট্রিক্স ইনপুট দিয়ে ফেলতে পারি। এটা কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। আচ্ছা, এখন আমি কি করব? আমার তো দুটো ম্যাট্রিক্স ইনপুট নেওয়া হয়ে গেছে, এখন আমি যোগ করব। তো চাইলে যোগটা কিন্তু আমি এখানেই করে যেতে পারি। আমি যখন ইনপুট এ নিলাম তখনই যোগটা করে যাব। কিরকম যোগটা করে যাব? আমি এ ম্যাট্রিক্স এর ওয়ান ওয়ান পজিশন ইনপুট নিয়েছি, বি ম্যাট্রিক্স এর ওয়ান ওয়ান পজিশনে ইনপুট নিয়েছি। এইবার সি একটা রেজাল্ট ম্যাট্রিক্স যার আই জে পজিশনে আমি কি করব? এ আই জে আর বি আই যেটা যোগ করে রেখে দিব। কি হলো দেখেন, আই এর মান যখন 1, জে এর মান যখন 1, তাহলে এ এর 11 পজিশন আছে, একটু আকায় দেখাতে হবে। ফর एग्जांपल এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স, এটা হচ্ছে রেজাল্টিং ম্যাট্রিক্স। ও, এ ম্যাট্রিক্স এর নামটা তো সি না, এটা ডি। ফর एग्जांपल এটা আমি ডি লিখব। তাহলে কি হলো দেখেন, ইউজার এখানে দুটো ইনপুট দিল, এটা দিল 10, এটা দিল 20। তাহলে কি হলো, এখানে স্টোর হলো 10, এখানে স্টোর হলো কত? 20। আর এই লাইনে এসে কি হলো, এই এই পজিশন, এই যে 11 পজিশন আর বি এর 11 পজিশন, এই দুটো যোগ হয়ে আবার সি এর 11 পজিশনে রেখে দিল। অর্থাৎ এই 10 আর 20 যোগ করে সিতে, সরি ডিতে রেখে দিল কত? 30। এইভাবে আমি এই পজিশনটা ইনপুট নিলাম, এই পজিশনটা ইনপুট নিলাম, এই দুটো পজিশন ইনপুট নিয়ে যোগ করে আবার রেজাল্ট ম্যাট্রিক্সে রেখে গেলাম। তাহলে এক লুপের মধ্যে সবগুলো হয়ে গেল। আমরা চাইলে আলাদা আলাদা করে লুপ বারবার লিখতে পারতাম, প্রথমে এই ব্লকটা লিখে এ ইনপুট নিতে পারতাম, সেম ব্লকটা কপি পেস্ট করে এখানে বি লিখে দিয়ে বি ইনপুট নিতে পারতাম, আবার সেম ব্লকটা কপি পেস্ট করে এখানে যে এই লাইনটা শুধু লিখতে পারতাম। এভাবেও আমরা চাইলে করতে পারতাম, আবার একবারেও করে ফেলতে পারি। এইটুকু কি আমরা সবাই বুঝতে পেরেছি? জায়গায় লিখে দেবো প্রিন্টে। কাকে প্রিন্ট করবো? সি কে প্রিন্ট করবো, সরি ম্যাট্রিক্সটার নাম হবে ডি। সি নামের আমার একটা ভেরিয়েবল আছে, একই নামে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে তো দেবে না, এই সি কে আমাকে ডি লিখতে হবে। এইখানেও সি কে ডি লিখতে হবে। এবার আমরা প্রিন্ট দিব ডি আই জে। এখানে একটা নিউ লাইন প্রিন্ট দিতে হবে, কারণ ম্যাট্রিক্স আকারে আসলে প্রিন্ট দেওয়া যায় না, ওটা ম্যানুয়ালি নিজেকে বানিয়ে ফেলতে হবে। কিরকম? ফর এক্সাম্পল প্রথম রোতে আছে 10, তারপর আছে 20, প্রথম রো এর কাজ শেষ। এইখানে আমি আর 30 40 পাশে প্রিন্ট দিব না, একটা নিউ লাইন প্রিন্ট দিয়ে তারপর প্রিন্ট দিব হচ্ছে 30 40, তারপরে রো শেষ, তারপর 50 60। এইভাবে আমরা প্রিন্ট করব। এই জন্য দেখেন এই রো এর এই লুপের আন্ডারে তো এই যে নিউ লাইনটা, এই যে আমরা যখন পিরামিড প্রিন্ট দিতাম একটা রো এর পর, রো এর কাজ শেষ, একটা নিউ লাইন দিতে হতো না? এইখানেও সেম, ওই নিউ লাইনটা একদম সেম, ওই স্টাইলের ওই জায়গাকার একই রকম নিউ লাইন। এই জন্য আমরা নিউ লাইনটা একটু দিয়ে নিলাম। এইবার আমি প্রোগ্রামটা রান করব। সো ফর এক্সাম্পল ইউজার কিবোর্ড থেকে ইনপুট নিল 2 2 2 রো 2 কলাম বিশিষ্ট একটা ম্যাট্রিক্স, সে ইনপুট দিল 10 20 প্রথমটায়, পরেরটা ইনপুট দিল 30 40, তারপরেরটা ইনপুট দিল 50 60। তাহলে আউটপুট কত আসলো? আচ্ছা, ইনপুট হবে 4টা, যেহেতু 2 2, তারপরেরটা ফর এক্সাম্পল ধরলাম আবার 10 20 ইনপুট দিল, তাহলে আউটপুট আসলো হচ্ছে, আউটপুট একটু ভুলভাল আসছে কেন সেটা একটু দেখে নিচ্ছি। স্যার সারি তো 4টা হয়ে গেল, 2 2 দিলে 2টা সারি 2টা কলাম হওয়ার কথা না? আপনার ম্যাট্রিক্স দুটো না?
দুটো সারি দুটো সারি দুটো সারি দুটো সারি আপনার ইয়ে হবে না, চারটা হবে না, ওইটা ঠিক আছে। ম্যাট্রিক্সটা আমরা এ বি দুটো একসাথে ইনপুট নিয়েছি, কোনো এক জায়গায় মনে হয় এম্পারসেন্ট এম্পারসেন্ট আমরা মিস করেছি, রেজাল্ট আসছে দুই রো দুই কলাম কিন্তু রেজাল্টটা ভুল আসছে। আচ্ছা এইখানে স্ক্যানে আমরা লিখেছি, ও এই জায়গাটা আমি ছোট্ট একটা ভুল করেছি, এই ব্র্যাকেটটা আসলে এইখানে হবে না, এই লাইন দুটো আছে আসলে কিন্তু এই লুপটার মধ্যে, এইখানে আমার ছোট্ট একটা মিস্টেক আছে, এই লাইন দুটো কিন্তু প্রত্যেকবার কাজটা হবে, এক রোয়ের জন্য একবার হবে না। এ বি ইনপুট নিলো সাথে সাথে যোগ করে গেল, আবার ইনপুট নিলো যোগ করে গেল, এই এই দুটো লাইন হবে এই লুপটার আন্ডারে। এবার আমি দুটো ইনপুট দিই, দুই দুই রো কলাম, দশ বিশ দিলাম, দিলাম হচ্ছে বিশ তিরিশ, পরেরটাই দিলাম তিরিশ চল্লিশ, তারপরেরটাই দিলাম চল্লিশ পঞ্চাশ, কয়টা হলো, আরেকটা লাগবে না, হয়ে গেছে। আচ্ছা এইবার ঠিক আছে, চলেন এবার প্রোগ্রামটা আমি আপনাদের একটু বুঝিয়ে দিই। ঠিক আছে এখানে তো দুই দুই ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স গুলো আমি আগে আঁকিয়ে নিই, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে ডি, যেটাতে আমি যোগ করে বারবার রাখছি, এটা হচ্ছে এ বি ডি। ইউজার ইনপুট দিল আর এর মান দুই, সি এর মানও দুই, তাহলে এই যে দুই আর দুই ইনপুট দিল, এই যে এইটা আর এইটা, প্রথমে ইনপুট দিল দশ, এই দশ ইনপুটটা কোথায় স্টোর হবে, এইখানে স্টোর হবে, তারপর ইনপুট দিয়েছে বিশ, এই বিশ কোথায় স্টোর হবে, নিশ্চয়ই এইখানে, তাহলে এই এই লাইনে প্রথমে ইনপুট দিয়েছিল দশ, তারপর ইনপুট হলো বিশ, এই লাইনে এসে কি হলো, দশ আর বিশ যোগ হয়ে তিরিশ স্টোর হলো কোথায়, ডি এর ওয়ান ওয়ান পজিশনে, অর্থাৎ দশ আর বিশ যোগ হয়ে এইখানে হলো হচ্ছে তিরিশ। আচ্ছা পরের বার জের মান হবে যখন টু, তখন আয়ের মান তো ওয়ান, জের মান টু, এক নম্বর রোয়ের দুই নম্বর কলামে হবে বিশ, এখানে হবে হচ্ছে বিশ, আর এটা গেল পাশেরটা হবে হচ্ছে তিরিশ, বি এ যাবে হচ্ছে তিরিশ, এই লাইনে যখন আসলো তখন কি হলো, বিশ আর তিরিশ যোগ হয়ে এখানে হলো হচ্ছে পঞ্চাশ। পরের বার কি হলো, এখানে স্টোর হলো তিরিশ আর এখানে হলো হচ্ছে চল্লিশ, চল্লিশ, তাহলে তিরিশ আর চল্লিশ এখানে চলে গেল, তিরিশ চল্লিশ যোগ করলে এখানে হবে হচ্ছে সেভেন্টি। পরের বার কি হলো, এখানে হচ্ছে ফোরটি আর এখানে হচ্ছে ফিফটি, ফোরটি ফিফটি যোগ করলে এখানে হবে হচ্ছে নাইনটি, অর্থাৎ রেজাল্টিং যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটা হওয়া উচিত থার্টি ফিফটি সেভেন্টি নাইনটি। দেখেন এটা আছে ওই ম্যাট্রিক্সটা এর নিচেই, দেখেন আছে এই যে থার্টি ফিফটি সেভেন্টি নাইনটি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন না, ক্লিয়ার করে নিতে হবে। দেখেন এর রেজাল্ট ম্যাট্রিক্স যেটা আসছে সেটা আছে হচ্ছে থার্টি ফিফটি সেভেন্টি নাইনটি, এই ম্যাট্রিক্সটা। তো এটাই ছিল হচ্ছে একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের কিভাবে যোগ করতে হয় সেই যোগ করার যে প্রসেস সেটা। সবাইকে আমরা বুঝতে পেরেছি, অসুবিধা আছে কারো? ঠিক আছে, এই প্রোগ্রামটা টু ডাইমেনশনাল ম্যাট্রিক্স, সরি টু ডাইমেনশনাল অ্যারে থেকে শুধুমাত্র আমরা এই প্রবলেমটাই প্র্যাকটিস করব। আপনারা বাসায় একটু প্র্যাকটিস করতে পারেন, ম্যাট্রিক্সের গুণটা প্র্যাকটিস করতে পারেন, ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয় সেটা একটু দেখে নেবেন, তারপর এটা প্র্যাকটিস করবেন, গুণটা অত বেশি কঠিন না। এরকম একটা ম্যাট্রিক্স, এরকম একটা ম্যাট্রিক্স যদি হয় তাহলে এটা গুণ করার স্টাইলটা হয় হচ্ছে এইটার এই এই পজিশন এই পজিশন গুণ করতে হয়, এই পজিশনের এই পজিশন আর এই পজিশন, সরি এটার সাথে এটা আর এইটার সাথে এইটা, গুণ করার পর এই সবগুলো এলিমেন্টকে একসাথে যোগ করতে হয়,
যোগ করার পর রেজাল্ট ম্যাট্রিক্সের প্রথম পজিশনে রাখতে হয়, এইখানে এইভাবে গুণ করতে হয়। মানে প্রথম এলিমেন্টের এইটার সাথে এইটা গুণ হবে, তারপর এইটার সাথে গুণ হবে এইটা, আর এইটার সাথে গুণ হবে এই কলামটা, এই রোটা। এই যে গুণফল তিনটা আমি পেলাম না, তিনটা যোগ করতে হবে, সাম করতে হবে, সাম করার পর যে রেজাল্ট হবে সেটা এখানে রাখতে হবে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। পরের কলামে তাহলে কি হবে, এইটার সাথে এইটা গুণ হবে, এইটার সাথে হবে এইটা, আর এইটার সাথে হবে এইটা। এই যে তিনটা গুণফল আমি পেলাম, ওদের যোগফলটা আসবে এইখানে। এইভাবে ম্যাট্রিক্সের গুণও আপনারা করতে পারবেন। ঠিক আছে, আপনারা এই ম্যাট্রিক্সের যোগটা এক মিনিটে একবার একটু দেখে নেন। আজকে লাস্ট ডিসকাশন হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আসলে মাল্টি ডাইমেনশনাল অ্যারে সি প্রোগ্রামিং এ কোনো প্রোগ্রাম নাই, এটা দিয়ে মেইনলি ইমেজ প্রসেসিং, সিগন্যাল প্রসেসিং, সিগন্যাল প্রসেসিং ও টু ডাইমেনশনালি হয়ে যায়, ইমেজ প্রসেসিং একটু মাল্টি ডাইমেনশনাল অ্যারে লাগে। তো সি প্রোগ্রামিং এ মাল্টি ডাইমেনশনাল অ্যারের প্রোগ্রাম নাই, শুধু কিভাবে বিষয়টা হয়, দেখতে কেমন হয়, এগুলো আমরা একটু দেখে নিব। আচ্ছা, এখন আমরা একটু ডিসকাস করব মাল্টি ডাইমেনশনাল অ্যারে কেমন হয়। ফর এক্সাম্পল, আমি এরকম একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, ইন্টিজার এ 3 3 3 3, তাহলে এইখানে তিনটা রো এবং তিনটা কলাম বিশিষ্ট একটা ম্যাট্রিক্স আছে, এটা তো সবাই আমরা জানি। এরকম তিনটা রো এবং তিনটা কলাম বিশিষ্ট একটা ম্যাট্রিক্স আছে, এরকম একটা ম্যাট্রিক্স, তিনটা রো তার তিনটা কলাম, ধরলাম যেটা থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক্স, এরকম আছে যে A3 3। তাহলে কি হবে, সবসময় শেষের যে দুটো থাকবে সেই দুটা রো এবং কলাম, এটা হচ্ছে কলাম, এটা রো, তার মানে তিনটা রো তিনটা কলাম, এই পর্যন্ত তো আমি আঁকিয়ে ফেলেছি অলরেডি, এ থ্রি থ্রি বিশিষ্ট একটা ম্যাট্রিক্স। এবার আমি যদি এটা সামনে আসি, তারপরে আমার এতক্ষণ পর্যন্ত এইটুকুর যে প্যাকেটটা ছিল, এইরকম প্যাকেট হবে তিনটা, এই যে প্যাকেট আছে এই প্যাকেটটা কয়টা প্যাকেট হবে, তিনটা প্যাকেট, তার মানে এইরকম আমার ম্যাট্রিক্স হবে হচ্ছে তিনটা। এই ম্যাট্রিক্স গুলো তো আবার রো কলাম আছে, তাহলে এইটা কত নম্বর ম্যাট্রিক্স, 0 নম্বর ম্যাট্রিক্স, এটা 1 নম্বর ম্যাট্রিক্স, এটা 2 নম্বর ম্যাট্রিক্স। প্রত্যেকটা ম্যাট্রিক্সেরই আবার হচ্ছে রো কলাম আছে, 0 নম্বর রো, 1 নম্বর রো, 2 নম্বর রো। ফর এক্সাম্পল, আমি এইখানে একটা ডেটা রাখতে চাই এই জায়গাটায়, তাহলে আমাকে লিখতে হবে, প্রথমে লিখতে হবে কোন ভেরিয়েবলটা, এ, তারপর আমাকে লিখতে হবে এর কোন ম্যাট্রিক্স, এর 2 নম্বর ম্যাট্রিক্স। এরপর 2 নম্বর ম্যাট্রিক্স হলে তো হবে না, ওই ম্যাট্রিক্সে তো রো কলাম আছে, কত নম্বর রো কত নম্বর কলাম, এটা হচ্ছে আমার 1 নম্বর রো এর 1 নম্বর কলাম। এইখানে আমি কত রাখবো, 10। এটা কি আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার 1 নম্বর রো এর 1 নম্বর কলাম বলতে স্যার বুঝলাম না স্যার। আচ্ছা, এটা 2 নম্বর রো 2 নম্বর কলাম না কেন, এটা তো 0 নম্বর রো না স্যার? আমরা ভ্যালুটা রাখছি কোথায় স্যার, 2 নম্বরের মাঝে না? হ্যাঁ, এইখানে রাখছি। আপনি 2 নম্বর ম্যাট্রিক্স 0 থেকে শুরু হয়েছে ওই কারণে স্যার এখানে 1। এটা তো এটা আমি 0 থেকে শুরু করেছি, আমি তো নিজের মতো যখন লুপ দিয়ে রাখছি তখন তো 1 থেকে রাখছি, বাট অ্যারে যখন আমি ডিক্লেয়ার করব তখন তো 0 থেকে শুরু হবে না? তখন তো 0 থেকে শুরু হবে, 0 1 2 0 1 2। তো এইখানে 2 নম্বর ম্যাট্রিক্সের 1 নম্বর রো এর 1 নম্বর কলাম। আচ্ছা, এইটা তো আমরা মোটামুটি বুঝতে পেরেছি, আরেকটু সামনের দিকে যাই। যদি এমন হয় যে আমরা আরেকটা ডাইমেনশন বেশি আছে,
আর একটা ডাইমেনশন বেশি, ফর এক্সাম্পল এইটা আমি মুছে দিলাম, আর একটা ডাইমেনশন বেশি যে এ থ্রি 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 ফোর ডাইমেনশনাল ম্যাট্রিক্স, ইন্টিজার ধরলাম যে ইন্টিজার লেখা আছে এ থ্রি 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 থ্রি, এইবার কিভাবে হবে? এইবারে আপনার আমাকে এবার একটু চিন্তা করে বলবেন কি হতে পারে। স্যার ম্যাট্রিক্স অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স অফ ম্যাট্রিক্স, প্রথমে দেখেন আমি প্রথমে এটা তো রো কলাম, এই প্যাক যখন এইটা আমি লিখলাম এক ঘর সামনে গেলাম তখন এই প্যাকেটটা কতবার হলো? তিনবার হলো। তো এইটা তো আমার অলরেডি এই পর্যন্ত আমার আঁকানো আছে, এই যে এইটা, এই যে এই প্যাকেট, এই প্যাকেট যেটা আমি করেছি এখন এই প্যাকেটটা হবে আবার তিনবার, তার মানে এরকম তিনটা প্যাকেট হবে এবং প্রত্যেকটা প্যাকেটে কিন্তু তিনটা করে ম্যাট্রিক্স আছে, এখানে একটা ম্যাট্রিক্স আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এইখানে একটা আছে। ফর এক্সাম্পল আমি এই ম্যাট্রিক্সটার এই পজিশনে একটা ডেটা রাখতে চাচ্ছি বা এই ঘরটাকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, প্রথমে আমি কি লিখব আমার ভেরিয়েবল কোনটা সেটা, তারপর আমি কি লিখব কোন প্যাকেটটা, এটা জিরো নম্বর প্যাকেট, ওয়ান নম্বর প্যাকেট, টু নম্বর প্যাকেট, কোন প্যাকেটটায় আছে, এক নম্বর প্যাকেট, আমি লিখলাম এক নম্বর প্যাকেটে আছে। এরপর ওই প্যাকেট লিখলেই তো হবে না, ওই প্যাকেটটা আবার ম্যাট্রিক্স আছে, এটা হচ্ছে জিরো নম্বর ম্যাট্রিক্স, ওয়ান নম্বর ম্যাট্রিক্স, টু নম্বর ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্সটায় আছে, এক নম্বর ম্যাট্রিক্সটায় আছে, লিখলাম আমি এক নম্বর ম্যাট্রিক্সটায় আছে। এরপর এক নম্বর ম্যাট্রিক্সটায় হইলে তো হবে না, ওই ম্যাট্রিক্সে তো আবার রো কলাম আছে, কত নম্বর রো কত নম্বর কলাম, মনে হয় এক নম্বর রো এক নম্বর কলাম, মনে হয় না এক নম্বর রো এবং এক নম্বর কলামই, তাহলে এটা হচ্ছে এক নম্বর রো এর এক নম্বর কলাম। এইটা গেল হচ্ছে ফোর ডাইমেনশনাল, যদি আবার হতো ফাইভ ডাইমেনশনাল তাহলে কি হতো, এরকম আমরা একটা প্যাকেট করে নিতাম, এরপর ও সামনে যতটা লিখবে, ফর এক্সাম্পল ও লিখলো ফোর, তাহলে এইরকম প্যাকেট হবে চারটা। সবাইকে আমরা বুঝতে পেরেছি? জি স্যার, জি স্যার। তো এইটা সি প্রোগ্রামিং এ এই ধরনের কোনো প্রোগ্রাম আসলে নাই, এই প্রোগ্রামগুলো ম্যাটল্যাব দিয়ে খুব সুন্দর করে সলভ করা যায়, এই প্রোগ্রামগুলো মেইনলি ইমেজ প্রসেসিং এ লাগে, কালার ইমেজ প্রসেসিং এ থ্রি ডাইমেনশনাল লাগে, তারপর থ্রি ডি কালার ইমেজ প্রসেসিং এ ফোর ডাইমেনশনাল অ্যারে লাগে, বিষয়টা একদম এরকম আমি আপনাদের যেমন দেখালাম। যেমন আমরা মোবাইল কিনি না, মোবাইলে বলি না মেগাপিক্সেল, মেগাপিক্সেল মানে কি, ওর এই স্ক্রিনে অতগুলো ডট আছে, ফর এক্সাম্পল এটা মোবাইল, আচ্ছা তাহলে এগুলো একটু মুছে দিই, সময় এখনো 10 মিনিট আছে ক্লাসে, যেহেতু ফর এক্সাম্পল আমরা মোবাইল ফোন ইউজ করি নাই, যে এরকম মোবাইল ফোন, এই মোবাইল ফোনের স্ক্রিন যেটা, এই স্ক্রিনটা কিন্তু একটা ম্যাট্রিক্স, এই যে এখানে ছোট 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 ম্যাট্রিক্সের এক একটা এলিমেন্ট, এই এলিমেন্টগুলোকেই কিন্তু আমরা বলি পিক্সেল, পিক্সেলটা আসলে ওই যে ইমেজ থেকে আসছে, তো ডিসপ্লেটা ওইরকম পিক্সেল। তো তার মানে কেউ যদি বলে আমার ক্যামেরা 10 মেগাপিক্সেল, 10 MP মেগাপিক্সেল, তার মানে ওর যে স্ক্রিনটা আছে, ক্যামেরার যে স্ক্রিন বা আপনার যে ডিসপ্লে বা যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিনে 10 মেগাপিক্সেল আছে, মানে 10 মেগা পয়েন্ট, 10 মেগা রুম আছে, এরকম অ্যারে 10 মেগা রুম, ঠিক আছে। এখন এটা হচ্ছে, তাহলে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করবো এরকম 10 মেগাপিক্সেল, পিক্সেল মানে পিক্সেল বাদ দেন, মানে 10 মেগা হচ্ছে তার সাইজ হইতে হবে, নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলামের গুণফল হবে হচ্ছে 10 মেগা, ধরলাম এদিকে 5 মেগাপিক্সেল আছে আর এদিকে 5 মেগাপিক্সেল, তার মানে আমার এই স্ক্রিনের এ যদি একটা অ্যারে হয়, তার স্কোয়ার যদি স্ক্রিনটা হতো, তার মানে এখানে হচ্ছে 5 মেগা হতো, 5 মেগা সাইজ, আর কলামও হতো 5 মেগা সাইজ। মেগা বলতে কিছুই না, আপনার 8 পিক্সেলে হবে হচ্ছে, সরি 1024 পিক্সেলে হবে হচ্ছে কিলো পিক্সেল, মানে 1024, এটা যদি 1024 হতো, এটা যদি 1024 হতো, তাহলে কি হতো আমার, এটা হতো হচ্ছে কিলো পিক্সেল, 1 কিলো পিক্সেল, 1 কিলো পিক্সেল, 1024 × 1024, যে সংখ্যাটা আসে সেই সংখ্যাটা দুটো দিয়ে যদি আমি একটা অ্যারে চিন্তা করি, তাহলে আমার মোবাইলের স্ক্রিন 5 মেগাপিক্সেল, ওদিকে 5 মেগাপিক্সেল। এখন এই স্ক্রিনটা, এটা তো গেল টু ডাইমেনশনাল অ্যারে, আমার যখন কালার ইমেজ, ফর এক্সাম্পল কালার ইমেজ আমি একটা দেখাচ্ছি, তার মানে কি এই যে অ্যারের যে বিভিন্ন ঘরগুলো আছে, এই বিভিন্ন ঘরগুলোই তো আমি বিভিন্ন কালারগুলো রিপ্রেজেন্ট করব, এখন কোন ঘরে কত কালার হবে, কোন কালার হবে, এই জন্য যদি ইমেজটা RGB ইমেজ হয়, তাহলে কিন্তু এটার তিনটা কম্পোনেন্ট থাকে, রেড গ্রিন ব্লু,
যদি আরজিবি ইমেজ হয় তাহলে রেড গ্রিন ব্লু, তাহলে এখানে কিন্তু দেখেন থ্রি ডাইমেনশনাল একটা ম্যাট্রিক্স আছে, রেড গ্রিন ব্লু, তার মানে আরজিবি ইমেজ কিছুই না, একটা থ্রি ডাইমেনশনাল অ্যারে। থ্রি ডাইমেনশনাল অ্যারে অলরেডি আমরা আঁকাতেও পারি, ফর এক্সাম্পল তিন তিন রো কলাম বিশিষ্ট আমার স্ক্রিন, তাহলে কোন একটা আরজিবি ইমেজ যদি হয় ওই ইমেজটা কি হবে, থ্রি ডাইমেনশনাল একটা অ্যারে, ওর আরের জন্য হবে হচ্ছে একটা ইমেজ, জে এর জন্য, জি এর জন্য, সরি আর এর জন্য একটা ম্যাট্রিক্স, জি এর জন্য একটা ম্যাট্রিক্স, বি এর জন্য একটা ম্যাট্রিক্স, তিনটা আলাদা আলাদা ম্যাট্রিক্স। এখন আমাকে এই পয়েন্টটাই কত পিক্সেল হবে, কি কালার হবে, সেটা কিছুই না, জাস্ট এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এই তিনটা জায়গা থেকে আমি কালারগুলোকে সাম করে নিয়ে এখানে যদি বসাই দিই তাহলে এইখানে কি কালার হবে সেটা আমি মোবাইলের স্ক্রিনে দেখতে পাবো। তো এরকম মোবাইল স্ক্রিনে বিহাইন্ডে এরকম আর জিবি ইমেজ হলে তিনটা আলাদা আলাদা ম্যাট্রিক্স, আরো সিএমওয়াই কে আছে ওইটা ছয়টা ম্যাট্রিক্স থাকে, এইরকম জাস্ট মোবাইলের স্ক্রিনটাও এরকম একটা টু ডাইমেনশনাল ম্যাট্রিক্স। আর যখন আমরা ওইখানে কালার ইমেজ বসাই তখন ওটা থ্রি ডাইমেনশনাল একটা অ্যারে হয়ে যায়, যদি থ্রি ডি ইমেজ হয় তাহলে ওটা ফোর ডাইমেনশনাল অ্যারে হয়, এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, আপনাদের আজকের পড়াশোনা এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়নি।